দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আমি রান্নাঘরটা কয়েকদিন পরপরই ক্লিন করি, আমার কাছে না হলে ভালো লাগে না। আর তেল ক্যাস্টেটা এত বেশি হয়, সেজন্য পরিষ্কার করতেই হয়। আর এখানে একটা টেবিল ছিল, আমি এখন টেবিলটা সরিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো টেবিলটা থাকলে রান্নাঘরের জায়গাটা অনেক কমে যায়, আবার এদিক দিয়ে কিছু রাখতে অসুবিধা হয়। তো সেই জন্য টেবিলটা রেখেছিলাম, আবার ভিডিও করতেও এটা ওইটা রাখতে হয়, তখন টেবিলটা বেশি দরকার হয়। তো আমি চুলার পিছনে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, অনেক তেল কাস্টে জমছে। আবার চানচুরির উপরে যেখানে পাতিলগুলো রাখি ওই জায়গায় অনেক তেল কাস্টে হয়েছে, তো ওইগুলো ক্লিন করে নিচ্ছি। তো চুলায় আমি রান্নাটা বসিয়ে রান্নাঘরটা ক্লিন করা শুরু করেছি। আজকে পুরো রান্নাঘরটাই ক্লিন করব, আবার পাতিলগুলো মেজে বসে পরিষ্কার করব। আর এই জায়গাটা এত বেশি ময়লা হয়, তো দেখা যায় যে পরিষ্কার করতে হয়, আবার তেলাপোকাও হয়ে যায়, তো সেই জন্য পরিষ্কার করতে হয়। একটু কষ্ট হলেও ক্লিন করে রাখার চেষ্টা করি। তো অনেকদিন ধরে ওগুলো পরিষ্কার করা হয় না, আমি চামচিরের এই জায়গাটা অনেকদিন পরিষ্কার করি না, তো সেই জন্য ভাবলাম যে আজকে সব ক্লিন করে ফেলি। তো আজকে তেমন কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানাবো, ওই রেসিপিটি শেয়ার করব। আমার বড় ছেলের অনেক পছন্দের খাবার, তো এই পুদিনা পাতা চাটনিটা বিরিয়ানি আর পুরি এসবের সাথে খেতে ভালো লাগে। ভাতের সাথেও মোটামুটি খেতে ভালোই লাগে, খারাপ না। তো আমার ছেলে বললো যে একটু করো আম্মু, ওনাকে খেতে খুব ইচ্ছে করতেছে, তো সেই জন্য আজকে এই চাটনিটা বানালাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো উপরের এই জায়গাটা ক্লিন করে আমি হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই হাঁড়িগুলো আমার কুকিং চ্যানেলে যখন রেসিপি তৈরি করি তখনই ব্যবহার করা হয়, আর এগুলো রেগুলার ব্যবহার করি না, আর সেই জন্য তেমন একটা ময়লাও হয় না। তো আমি এখন রুই মাছ ভেজে নিচ্ছি, এই রুই মাছটা রান্না করব। আর এদিকে ডাল রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো রুই মাছটা আমি একটু হলুদ লবণ মেখে তারপরে ভেজে নিচ্ছি, আর রুই মাছটা ফুলকপি দিয়ে রান্না করব। তো আমি এখন চুলে রুই মাছটা বসিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি বেশি করে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি ফুলকপিটা দিব, আর ফুলকপির তরকারিতে আমি সবসময় লাল মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিই। ফুলকপির তরকারিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তো সেজন্য একটু বাড়িয়ে দিই আর কি। অনেকে আবার দেখা যায় মরিচটা একটু কম খায়, তো আমি শুটকি তরকারি আর ফুলকপির তরকারি এগুলোতে মরিচ একটু বেশি করে খাই। তো এখন পানি দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আর ফুলকপির সাথে একটা আলুও দিয়েছিলাম। এই মশলার সাথে ফুলকপিটা 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব, নাড়াচাড়া করেই কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে দিব। তো মাছটা আমি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি,
ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমি পুদিনা পাতা চাটনিটা বানিয়ে নেব। তো এই পুদিনা পাতা চাটনিটা এতটাই মজা, আমার কাছে অনেক ভালো লাগে, এটা এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। তো আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিচ্ছি, তেঁতুলটা অনেক পুরাতন ছিল তো শক্ত হয়ে গেছে, সেজন্য পানিতে একটু ভিজিয়ে রাখলাম। পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে এক চা চামচ থেকে কম জিরে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এটা ভাজা জিরে না, কাঁচা জিরেটা দিতে হবে। আর 3 কোয়া রসুন আর 7 মতো মরিচ নিয়েছি। জালটা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এগুলো এখন ব্লেন্ড করে নিব। জিরেটা আমি 1 চা চামচ থেকে সামান্য একটু কম দিয়েছি, এই যে দেখুন। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়ে যায়। আর তেঁতুল থেকে আমি তেঁতুলের বীজগুলো আলাদা করে নিচ্ছি, শুধু তেঁতুলের পানিটাই দিতে হবে এখানে। তো এখানে 7 মতো লবণটাও দিয়েছি, এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি সামান্য আর একটু পানিও দিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পুদিনা পাতার চাটনি। তো এটা বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে। আমার তো আজকে বিরিয়ানি রান্না করা হয়নি, তো ভাতের সাথে খাবো আমরা মাছের মিলে। তো আমি আবার ভাতটা খেয়ে নিয়েছি, রান্না করে ভাত খেয়ে নিয়েছি, অনেক ক্ষুধে লাগছে। তো আজকে রান্নাটা এই যেগুলোই আমি আর আমার ছেলে খেতে বসলাম, আর ছোটো ছেলেও আছে। এটা আমার শুক্রবারের ব্লগ, এই ব্লগটা ছিল। তো তিনজনে বাসায়, তো ওদের আব্বু চিটাগাং গিয়েছে। তো আমরা আবার মাছের ঝোলের সাথে খেয়েছি, অনেক মজাই লাগছে। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমি রান্নাঘরটা আরেকবার মুছে দিচ্ছি। আর সকালে একবার পরিষ্কার করার পরে মুছেছিলাম, তো রান্না বান্না শেষ হওয়ার পরে আরও একবার মুছে দিচ্ছি। আর আমি খাওয়ার পরে নামাজ কালাম করে নিয়েছি, আজকে পরিশ্রমটা বেশি হয়েছে, পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো এইদিকে আবার রান্নাও করেছি, আর ঘর দুয়ারও ঘর আজকে মোছা হয়নি, শুধুমাত্র রান্নাঘরটাই মুছে নিয়েছি। এই যে অ্যাডজাস্ট ফ্যানটাও পরিষ্কার করেছি, আর আমি এই ফ্যানটা মাসে 2 বার পরিষ্কার করি। অনেকদিন পর আমার রান্নাঘরটা একদম খোলামেলা লাগতেছে, আমি টেবিলটা সরিয়ে নেওয়ার পরে অনেক ভালোই লাগতেছে। তো টেবিলটা যখন ছিল তখন একটু চিপাচিপি ছিল, কাজ করতে একটু কষ্ট হতো। আবার টেবিল থাকলেও সুবিধা একটাই যে জিনিসপত্র রাখা যায়, রান্নাঘরে যেহেতু জিনিসপত্র রাখার কোনো জায়গা নেই সেজন্য একটু অসুবিধা হয়। তো আমি এখন তেঁতুলের যে পুদিনা পাতা চাটনিতে তেঁতুল দিয়েছিলাম ওইখান থেকে একটু তেঁতুল রয়ে গেছে, তো এটা এখন লবণ মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার ব্লগ ভিডিও আর বেশি বড় করব না, আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে আমি সেলাইয়ের ভিডিও আর হ্যান্ড প্রিন্ট অনেক কিছু শেয়ার করব, ইনশাল্লাহ ধাপে ধাপে সব কিছু আমি নিয়ে আসব। তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।